ঠিক এইখানে একটা জায়েন্ট মিরার রয়েছে, টেলিফোন দিয়েছে, আর এই হোটেলে কিন্তু রয়েছে রুফটপ সুইমিং পুল। উদয়পুরে এসে আমাদের এখন কাঁকড়া বাছাই চলছে। রাস্তায় যেতে যেতে দেখা মিলল দীঘার জগন্নাথ মন্দির। 1200 1 কিলো লাভ ভালোবাসা। গুড মর্নিং। অনেকদিন পর আবার চলেছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমাদের ডেস্টিনেশান কলকাতা থেকে দীঘা, আর আজকে কোনো মোটর ব্লগ হচ্ছে না, আজকে আমরা যাব বাসে, বাই বাস। আমার সাথে রয়েছে এখন দিদি জামাইবাবু, এই যে এদিকে, আর বাকি টিম ওরা সব বিআরটি মোড়ে আসছে। 6:10 আমাদের বাস রয়েছে সন্তোষ। সময় হয়ে গেছে 5:53, ফাইনালি একটা অটো পাওয়া গেছে। তো ভাবছিলাম তো বাসটা ছেড়ে চলেই যাবে, কারণ আর 7 মিনিটের মধ্যে আমাদের বিআরটি মোড়ে বাস ঢুকছে। এই মুহূর্তে আমার সাথে সৈকত চলে এসছে। এসুদি যাচ্ছিস ভাই তুই? ভাই প্রতিবাদে টাকা দিয়ে চলে যাস ভাই, এবার যাচ্ছিস কেন? বাড়ি যা, ঘুমা। এদিকে মনো চলে এসছে, শুভ্র চলে এসছে, যে সৈকত, এই আমাদের মোটু ভাই, দীপ ভাই। তো এই মুহূর্তে এখন চলে এসেছি বিআরটি মোড়ে, মোটামুটি সবাই চলে এসছে, আর আমরা যাচ্ছি সন্তোষে। 370 টাকা টিকিট পড়েছে। 6:10 আমাদের বিআরটি মোড় থেকে টাইম রয়েছে সন্তোষে। তো চলো বাসে উঠে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। বিআরটি মোড় থেকে আমরা এখন বাসে উঠলাম, আর বাসের টাইম ছিল 6:10। তো একদম টাইমলি ঢুকিয়ে দিয়েছে। এখানে আমরা 3 জন রয়েছি, আমি, সুদীপ, আর এদিকে আমাদের মোটু ভাই। কলকাতা থেকে দীঘার ডিস্টেন্স ছিল 190 কিলোমিটার, আর দেখতে দেখতে এখন আমরা 30 কিলোমিটার কভারও করে ফেলেছি, আর এখন আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 16। আর আমাদের বাস হাইওয়েতে ওঠার পর থেকে 80-85 ক্রুজও করা শুরু করে দিয়েছে। বাসের সবাই ঘুমিয়ে পড়লেও রাস্তার ভিউ দেখার অভ্যাসটা আমার এখনও গেল না। ভিউ এনজয় করতে করতে কখন কোলাঘাট চলে আসলাম বুঝতেই পারলাম, কিন্তু দুঃখের বিষয় কোলাঘাটে আমাদের হল্ট দেয়নি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তমলুকে। এই যে বাস দাঁড়ানোর কথা তো ছিল, ভেবেছিলাম কোলাঘাটে দাঁড়াবে, আলটিমেট দাঁড়ায়নি। টুকটাক ছোটোখাটো দোকানপাট রয়েছে, তো 10 মিনিট এখানে ওয়েট করবো, 10 মিনিট পরে আবার বাস ছাড়বে। এখন আমরা চলে এসেছি মাতঙ্গিনী সেতু, আর নিচ দিয়ে বয়ে গেছে হলদি নদী, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের নিউ দীঘা, আমাদের ডেস্টিনেশন। ঘড়ির কাটা বলছে 10:30। তো জাস্ট আমরা বাস থেকে নামলাম, তো একদম টাইমলি ঢুকিয়ে দিয়েছে যা টাইম ছিল। আর বাসের সিটিং পজিশন খুব একটা ভালো ছিল না, মোটামুটি খারাপ না, চলে যায়। আর এখান থেকে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। চলো আগে হোটেলে যাই, হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই মুহূর্তে এখন চলে এসেছি কৃষ্ণা কটেজে, আর এখানে একটা বিশাল বড় পার্কিংও রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য। এই সাইডে রেস্টুরেন্ট রয়েছে একটা। তো কৃষ্ণা কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক অফার করেছে, এবার তোমাদের রুম ট্যুরে নিয়ে যাই চলো। আমরা রয়েছি 304 নম্বর রুমে, ঢুকেই এখানে একটা সোফা কাম্বেট রয়েছে, একটা বেড রয়েছে, এসি রয়েছে, ঠিক এইখানে একটা জায়েন্ট মিরার রয়েছে, টেলিফোন দিয়েছে, এই পাশে একটা মিরার রয়েছে, আর টিভি রয়েছে, আর ওয়াশরুমে রয়েছে একটা বেসিন, এদিকে গিজার, শাওয়ার, এদিকে হ্যান্ড শাওয়ার, আর কোমোড। আচ্ছা আর একটা যেটা দিয়েছে, 2টো টাওয়াল দিয়েছে কৃষ্ণা কলেজ থেকে, আর এপাশে দিয়েছে সাবান, একটা চিরুনি, 2-3টে ব্রাশ, একটা ফেস ওয়াশ। তো রুম ট্যুর তোমাদের করিয়ে দিয়েছি, আর আমাদের টোটাল 3টে রুম রয়েছে এখানে, 3টে রুমই প্রত্যেকটাই সেম, শুধু রুমটা একটু ছোটো, আর বাদবাকি ঠিকই আছে, খুবই ভালো।
আর এই রুমের প্রাইস পড়েছে পার রুম 1800 টাকা করে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করো। তো চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে আবার দেখা করছি। ব্রেকফাস্ট করে এখন আবার চলে এসেছি ব্লগে, কারণ এখন আমরা বেরোবো আর এখান থেকে আমরা যাব এখন উদয়পুর। উদয়পুর বিচে স্নান করব, খাওয়া দাওয়া করব, তো সব থাকছে এই ব্লগে। আর এই হোটেলে কিন্তু রয়েছে রুফটপ সুইমিং পুল, সেটা আবার উদয়পুর থেকে ঘুরে এসে আমরা আবার সুইমিং পুলে স্নান করব। তো চলো তোমাদের সাথে হোটেল থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন দারুণ গরমের মধ্যে দিয়ে এখন যাব উদয়পুর। উদয়পুর 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 উদয়পুরে মস্তি হবে, মস্তি কোথা কোথায় ভাই নেই পুরে বেরিয়ে দেখে। তো এই যে আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মাটা দেখেছো পড়িছিয়া কে বলতো নে। আর এখন চলে এসেছি বেঙ্গল উদয়পুর বিচ, এরকম একটা ভিউ। এখন আমরা চলে এসেছি উদয়পুর বিচ আর আমরা এখন আছি বেঙ্গল সাইডে। উদয়পুর বিচটা রয়েছে বেঙ্গল আর উড়িষ্যার মিডিলে, তবে উদয়পুর বিচটার বেশিরভাগটাই রয়েছে উড়িষ্যার মধ্যে। উদয়পুরে এসে আমাদের এখন কাঁকড়া বাছাই চলছে, আমি আর মনো 6টা কাঁকড়া বাছলাম, এগুলো রান্না হবে এখন। এই কাকিমা রান্না করবে, এখানে অলরেডি একজনের রান্না হচ্ছে। আর কাঁকড়া নিয়েছি আমাদের থেকে 200 টাকা করে 3টে কাঁকড়া। আর নিয়েছিলাম আমরা আমদি মাছ, 50টা আমদি মাছের দাম নিয়েছিল 200 টাকা করে। চিংড়ি মাছ 26টা নিয়েছিলাম 200 টাকা করে। আর অনেক কিছু নিয়েছিলাম আমরা। আর এই দোকানের স্টল নাম্বার ছিল 143। আমাদের লাঞ্চে ছিল নানা রকমের মাছ ভাজা, কাঁকড়া, চিংড়ি মাছ, চিকেনের আইটেম, আর সাথে ছিল সমুদ্রের ভিউ। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে একবার হোটেলে গিয়ে এন্ড সুইমিং পুলে। এই মরা উদয়পুর বিচ থেকে চলে এসেছি আর এখন হোটেলে এন্ট্রি নিয়েছি। আর দুই ভাই মিলে সুইমিং পুলও ঝাঁপ দিয়ে দিয়েছি আর বাকিরা রুমে রয়েছে। তো আমরা একটু সুইমিং পুলে এনজয় করি, এনজয় তো করবোই আর রাতে আরও এনজয় করবো। তুই চলো দিনবেলা একটা রেস হয়ে যা, চল। এখন বাজে 8:30, হোটেলে সুইমিং পুলে এতক্ষণ প্রত্যেকে মিলে খুব এনজয় করলাম, স্নান করলাম, তো ফ্রেশ হয়ে আবার চলে এসেছি ব্লগে। আর এখান থেকে আমরা কোথাও একটা ডিনারে যাব, তো চলো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি ডিনারে। ওই দিঘা থেকে এখন চলে এসেছি ওল্ড দিঘাতে ডিনার করার জন্য, প্রত্যেকে চলে এসেছে। আর আমরা এখন আছি বিরিয়ানি হাউস, এদিকে সৈকত, এদিকে মনো, এদিকে সূর্য, এদিকে ফুল টিম বসে আছে। আর প্রত্যেকের
বিরিয়ানি চলে এসছে এখন, আর দিয়েছে একটা রায়তা, এদিকে স্যালাড, এদিকে সুন্দর বিরিয়ানি, মনোর বিরিয়ানি, আমার বিরিয়ানি। তো চলো আগে বিরিয়ানিটা খাই। অনেকক্ষণ দাপাদাপি করেছি আমরা সুইমিং পুলে প্লাস সমুদ্রে, আর এনার্জি নেই, চোখ মুখ দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো পুরো লাল টকটক হয়ে রয়েছে। মোটামুটি আমরা ব্যাক টু প্যাভিলিয়ন, মানে হচ্ছে কি আবার হোটেলের সামনে আমরা চলে এসেছি। বাকিটা সব হোটেলে ঢুকে গেছে, আমি আর সৈকত আবার একটু নিউ দীঘার দিকে যাচ্ছি। সময় হয়ে গেছে 10:47, আর বিরিয়ানিটা আজকে সত্যিই দারুণ ছিল। দীঘাতে এরকম টাইপের বিরিয়ানি পাবো এটা আমি আমার এক্সপেকটেশনের বাইরে। কেমন লাগলো একটু বল। বিরিয়ানি দারুণ দারুণ, মানে আমি বাইরে বেরোলে বিরিয়ানি অনেক বিরিয়ানি খাই না, কারণ বিরিয়ানিটা বাড়িতেই খাই। চিকেনের প্রত্যেককেই লেগ পিস দিয়েছে, যেটা সবার ফেভারিট, এটা আমারও ফেভারিট। তার সাথে রায়তা দিয়েছে ইন্ডিভিজুয়ালি সবাইকে, আর রায়তা চাইলে আরেকবারও পাওয়া যাচ্ছিল। আর মাটন, মাটনের পিসগুলো ভালো ছিল, মানে নালি ফালি যারা যারা পছন্দ করে তারা যদি চায় তো সেসব পিসই পাবে। আর অবশ্যই নিউ দীঘার কোষে কোষাতে অন্তত ঢুকো না। আগের বার আমরা এসেছিলাম, সেই টাইমে আমি হয়তো ব্লগ করতাম না, সেই টাইমে আমাদের কি বেশ কি ছিল আমাদের পোলাউতে পোকা ঘুরে বেড়াচ্ছিল, এরকম টাইপের পুরনো জিনিস আর কি। হ্যাঁ পুরনো সবই গরম করে দিয়ে, হ্যাঁ কষে কষার দীঘার কষে কষার এরকম একটা অবস্থা, খুব বাজে, খুবই বাজে। এই যে ঠিক আমরা কষে কষার সামনে দিয়ে আছি, জাহাজ কি বেশ জাহাজ বাড়ি, দীঘার জাহাজ বাড়ির ভেতরেই কষে কষা রয়েছে। তো যাই হোক, এইভাবেই এনজয় করছি আর যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দীঘা। এখন আমরা আছি দীঘাতে, ঘড়ির কাটা বলছে এখন 5:30, একটু পরে আমি আর সৈকত বেরোবো দুজন মিলে, বাকি সব এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক, আমরা এখান থেকে যাব মোহনা। তো চলো তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। হোটেল থেকে বেরিয়ে উঠে পড়েছিলাম আমরা ইঞ্জিন ভ্যানে, আর এখান থেকে আমাদের মাথা পিছু ভাড়া পড়েছিল 30 টাকা। রাস্তায় যেতে যেতে দেখা মিলল দীঘার জগন্নাথ মন্দির, যেটার অবস্থান ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানে, আর দীঘা স্টেশন থেকে একদম কাছে। আর এই মন্দির তৈরি হতে লাগছে 143 কোটি টাকা, টোটাল 22 একর জমি নিয়ে অবস্থিত দীঘার এই জগন্নাথ মন্দির। রাজস্থান থেকে স্যান্ডস্টোন আনা হচ্ছে এই জগন্নাথ মন্দির বানানোর জন্য, যদিও এখনো কাজ শেষ হয়নি, তবে জোর কদমে কাজ চলছে। তবে যতদূর শুনলাম এই বছর রথের সময় নাকি জগন্নাথ দেব প্রবেশ করবে এই মন্দিরে, এই বছরই নাকি উদ্বোধন আছে। আমি তো আসছি, তোমরা আসছো তো কমেন্ট সেকশনে জানিও, একবার জয় জগন্নাথ বলে কমেন্ট সেকশনে স্প্যাম হয়ে যাক। চলে এসেছিলাম এখন মোহনাতে, কিন্তু ওয়েদার খারাপের কারণে সানরাইজের আর দেখা মিলল না। ওখান থেকে চলে আসলাম মাছের আড়তে, দীঘার সব থেকে বড় আড়ত। এই আড়ত অবস্থিত মোহনাতে, তবে এই আড়ত 1 বৈশাখ থেকে 3 মাসের জন্য বন্ধ থাকবে। মাছেদের বাচ্চা দেওয়ার কারণে জেলেদেরও সমুদ্রে যাওয়া বারণ। 1200 টাকা 3 পিসে 1 কিলো, লবস্টার 1800 টাকা, চিংড়ির বাবা 800 হবে, ওই পাশে 650 হবে, বড়টা 1000 হবে। তো মোহনা থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, এসেই একটু ঘুমাচ্ছিলাম, রাত্রেবেলা সেভাবে ঘুম হয়নি, কারণ কালকে আড্ডা ফাড্ডা মেরে আমরা মোটামুটি 3টে 4টের সময় ঘুমাতে গেছি, তো ঘুম সেভাবে হয়নি। তো ঘুরে ফুরে আবার একটু ঘুমিয়ে নিয়ে এখন আবার উঠে পড়েছি, আর এখন যাবো আমরা সুইমিং পুলে স্নান করতে। তো চলো, আমি এবার রেডি হয়নি, রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর দেখা হচ্ছে তোমাদের সাথে সুইমিং পুলে। वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई All my friends are toxic, all ambitionless, so rude and always negative. I need new friends, but তো কালকে তোমাদের সুইমিং পুলের ভিডিও দেখাতে পারিনি, কারণ রাত হয়ে গেছিল। তো চলো এখন দেখে নাও, এরকম একটা সুইমিং পুলের ভিউ রয়েছে, রুফটপ সুইমিং পুল। কালকে রাতে এখানে প্রচুর মজা করেছি। উদয়পুর থেকে এসেছি আর কন্টিনিউ এখানে ছিলাম, 9টার সময় সুইমিং পুল থেকে আমরা উঠেছি, আর সুইমিং পুলের ভিডিওটাই এরকম একটা রয়েছে।
আমাদের এখন ফটো সেশন চলছে, এখন কাপেল পিকচার চলছে, উঠছে লাভ ভালোবাসা। এদিকে সিঙ্গেল বাহিনীরা ফটো তুলছে নিজেদের। কেন আমরা সবাই কি এই যে আমাদের সৈকতদা, হ্যাঁ কথা এতক্ষণ ধরে প্রচুর ফটো সেশন হয়েছে, প্রচুর ফটো সেশন হয়েছে, আর এখন চলে এসেছি সুইমিং পুলে, আর গোধ থেকে এখন মজা করছে, এদিকে এখনো ফটো সেশন চলছে। এখন চলে এসেছি আর এখন যাচ্ছি লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চটা করবো আমরা কৃষ্ণা কলেজের যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে লাঞ্চ করবো। বাকিরা সবাই চলে গেছে, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি। আর এখানে আমি আর দিদি বসে আছি, এদিকে জামাইবাবু, আর ওখানে ফুল গ্রুপ আমাদের বসে আছে, আর আমাদের আইটেম রয়েছে ভাত, আলু চিপস, মাছ রয়েছে। লাঞ্চ করে বেরিয়ে গেছি, এখন নিউ দীঘার দিকে যাচ্ছি। বাকি কারো এনার্জি নেই, সবারই লস, আর আমি একাই বেরিয়েছি আপাতত নিউ দীঘা ঘোরার জন্য। নিউ দীঘাতে স্নান করার কথা ছিল, কিন্তু সুইমিং পুলে এত দাপাদাপি করেছে আর এনার্জি কারোর নেই। চোখ মুখ দেখে আশা করে তোমরা বুঝতে পারছো কী অবস্থা, লাল হয়ে গেছে এতক্ষণ জলে দাপিয়েছি। তো চলো নিউ দীঘার দিকে যাই আর দেখো। গুড মর্নিং ফ্রম দীঘা। তবে কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি, কারণ যেহেতু রাত হয়ে গেছিলো, আমরা সব বন্ধুরা মিলে আড্ডা ফাড্ডা মারছিলাম, তো ঘুমিয়েছিও লেট করে, মোটামুটি 4-5টার সময় ঘুমিয়েছি। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে বাস ধরবো, নতুন করে দেখানোর কিছু নেই, মজার মধ্যেই কেটেছে। তো ব্লগটা এবার শেষ হওয়ার পালা, তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর একটা লাইক করে দিও, আর যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকনে প্রেস করো। তো ওয়ান লাইফ ওয়ান ওয়ার্ল্ড, সো এক্সপ্লিট, চলো বাই।